হুমায়ুন আহমেদের অনেকগুলো বিখ্যাত নাটক, ধারাবাহিক নাটক, এক পর্বের নাটক এবং সিনেমা বিভিন্ন ওটিটি প্ল্যাটফর্ম এবং বিভিন্ন ইউটিউব চ্যানেলে কোনো রকম চুক্তিপত্র ছাড়া, হুমায়ুন আহমেদের সাথেও কোনো চুক্তি ছিল না, ওনার অবর্তমানে ওনার যারা উত্তরাধিকার আছেন তাদের কারোর সাথে কোনো রকম যোগাযোগ, কোনো রকম চুক্তিপত্র ছাড়া একদম অনৈতিকভাবে ইউটিউব কিছু চ্যানেলে এবং ওটিটি প্ল্যাটফর্ম, আমি নামগুলো বলবো না, নামগুলো বললে হয়তো বা ওনারাই লজ্জা পাবেন, বাংলাদেশের একদম সামনের সারির ওটিটি চ্যানেলগুলোতে এই ওনার সৃষ্টি নাটকগুলো চালানো হচ্ছে কোনো রকম চুক্তিপত্র এবং অনুমতি ছাড়া। এটা হতে পারে কি না, এটা মানে হতে পারে না যে এটা আমার ধারণা, একজন সাধারণ নাগরিকও জানেন, এটা জানার জন্য আসলে খুব আইনের লোক হতে হয় না। এটা খুবই দুঃখজনক এবং অভিযোগের কথা যদি বলি, আমি অভিযোগ করেছি, আমি অভিযোগ করেছি এবং সেই অভিযোগের কোনো জবাব এখনও পাইনি। হ্যাঁ, আইনগতভাবে অভিযোগ করিনি, তবে আমি মৌখিকভাবে অভিযোগ করেছিলাম, আমি জিজ্ঞেস জানতে চেয়েছিলাম, আমার প্রতিনিধির মাধ্যমে জানতে চেয়েছিলাম যে এটা ওনারা করতে পারেন না এবং এটা যেন ওনারা হয় আইনগতভাবে ওনারা চুক্তি করেন অথবা ওনারা যেন নামিয়ে নেন। ওনারা এখন পর্যন্ত কোনো ওনাদের দিক থেকে আমি কোনো মানে কী বলবো মুভমেন্ট বা ওনাদের দিক থেকে কোনো নড়াচড়া আমি দেখতে পাইনি।